মানে কইলো বৃদ্ধাশ্রম দেখাইছো গো বাড়ির পাশে, সকালে রাত পর্যন্ত দেয়ারে খাও তুমি বাবা, তোমার রান্নাই করতে হবে। আচ্ছা তোমার লাগবে না, আমাকে বৃদ্ধাশ্রমে যাওয়ার দরকার নেই, আমি রাজস্থানে কাজ করি তো, তোর মানে নিয়ে কাজ করতে হবে। মুখ গায়ে রাখতেছে না মা বাবা ব্যাপারে, তুই আমার কথা বলছিস মা বাবা মা বাবা। এই দেখ দেখতে পাচ্ছিস বন্ধুরা, ওরা ওই যে ওই পাশের ঘরটা আছে, ঠিক আছে এই যে দেখো, আমার শুনতে পাচ্ছি কিনা জানি না, কতটা দেখাতে পাচ্ছি তাই জানি না, যে ওরা ওই ঘরটায় আছে, আসতে গিয়ে আছে, ঠিক আছে। আমরা রান্না করে চলে এসেছি, আমরা সঙ্গীতা, কারণ রান্না টান্না হয়ে গেছে, এখন ওদেরকে আমরা খেতে দেবো, ঠিক আছে। এখন জাস্ট ক্যামেরাটা কোথায় রাখবো বুঝতে পারছি না, ক্যামেরাটা বন্ধুরা দেখো এইসব জায়গায় রাখলে মনে হয় দেখা যাবে, ওই জায়গাটা রাখছি আমরা ক্যামেরাটা, ওই পুতুলটার ওপরে দেখতে পাচ্ছ, ওই জায়গাটা ক্যামেরাটা সেট করবো, সেট করে হ্যাঁ ওই জায়গাটা না ওই জায়গাটাই রাখবো, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, তুই ওপরটা একটু কোনাটা কর, কোনাটা কর, তাড়াতাড়ি রাখ চলে আসবে, আমরা খেতে দেবো, তার আগে ক্যাচালটা বাঁধবে, ঠিক আছে। তোমার দেখো ক্যামেরাটা একটু ঠিকঠাক পয়েন্ট মতন রেখে ওদেরকে ক্যাচালটা, এমনি ঝামেলা বাঁধলে এমনি আস। শুধু ভাবছি আমাদের জন্য কিন্তু একটাই রিকোয়েস্ট করছি, বাড়ি ঘর একটু দেখে রাখো, কিন্তু আমরা দুজন কিন্তু অবশ্যই বাড়ির থেকে আজকে বেরিয়ে যাবো, কারণ আমার শ্বশুরের রাগ খুব খারাপ, ঠিক আছে। একে আগে মনে হয় বার করে যাই না, কারণ নতুন তো আমি পুরনো, আমি হাতে পায়ে ধরে যদি থাকতে পারি একটু থাকবো জানি না, ঠিক আছে। চলো আমি ক্যামেরাটা সেট করছি, তারপরে কীভাবে দেখা যাচ্ছে। গরম সারাটা দিন শুধু রান্না আর খাওয়ার, মার আর হয় না বুঝলি তো, এইদিকে এইদিকে সমানে তোর ওই কি বাড়ির বউ বাড়ির মেয়ের মতো, বাড়ির মেয়ের মতো সারাটা দিন শুধু এইসব কথা। আর এইদিকে যে বাড়ির বউ গুলা যে হাঁপায় যাইতেছে সকালবেলা থেকে রাত পর্যন্ত, তিন টাইম চার টাইম শুধু রান্নাই কইরা যাইতেছে। সঙ্গীতা শোন, ওইসব কথা বাদ দে, কারণ আমি এত বছর ধরে শুধু রান্নার খাওয়া ছাড়া একটুখানি না বাইরেতে পারি না কোনো কিছু, তোর দাদা আমার একটু কথা বোঝে। আমি আমি কি রিসেন নিতে কতটা শুনি, ওইসব ঝামেলার মধ্যেই যাব না, শুনলেই ওখানে গেলাম না, সেই বললাম না কালীবাড়ি ওখানে বৃদ্ধাশ্রম আছে, ভালো আইডিয়া বার করেছি, ভালো কথা বলেছি। এই ঘরে কাজ করবে না, সে আমাদেরকে রান্না করে খাওয়াতে, যা ঘরে তা সমস্ত আমাদের মেয়ে, নামেই মেয়ে, কোনো কিছু তো হয় না, আমি দেখে এসছি শোন, আমি কোনো দেখাচ্ছি আশ্রমের ফটোটা, কাজ কর সব রাখ, অত ঘাটতে হবে না, আমার কাছে কথা শোন, যদি দুইটা ঘর আছে টিনের ঘর ফর দিয়ে তিনে থাকা যায় না, ওরা কবে ঘর করবে তারও ঠিক নাই, মায়ের বাবারে বৃদ্ধাশ্রমে দেবে, ওইখানে ভালো খাবার দাবার দেয়, যা টাকা লাগে যা তুই হাফ দিবি আমি হাফ দিব, অন্তত চ্যান্সে দুটো খাইতে তো পারুম শুইতে তো পারুম, ঠিক খাইতেও পারুম শুইতে পারুম, আর ওকে যদি এখানে রাখিস সারাটা জীবন ওগোর লাগে থাক, বয়স্ক মানুষের লাগে থাকতে থাকতে নিজেকে বয়স্ক মানুষ লাগে, এখন আমার মনে হয় স্কিন পুড়ে গেছে, এইসব জায়গাগুলি কেমন হয়ে গেছে, মায়ের মুখের দিকে তাকাই আর নিজের মুখের দিকে তাকাই, নিজেরও বয়স হয়ে গেছে সাথে সাথে আমাকেও যেন বয়স্ক বানায় দিচ্ছে, আর এইগুলো পোলাগুলি তো একটু অকম্বার দেখি এরা আড়টা দিন, এটা কি কোনো কথা, আমাদের মা কি কাজ করে কিচ্ছু করায় না, হাতের থালটা পর্যন্ত আগিয়ে দেয়, আরে পাগল ওইখানে সব বয়স্ক মানুষরা থাকে, ওরা ওইখানে খাইতে দেয়, তোমরা যাও বিদেশন, মা বাবা দেবে তোমরা যাও গিয়া, আমরা কি করতে যাবো, আমরা বয়স হলে
আমাদের যখন হবে আমাদেরকেও পাঠিয়ে দেবে। কেন মনে হয় আমার বয়স হয়ে গেছে, কারণ 24 ঘন্টা হাড়িতে পাবে ওটা চাল নিলি ডালটা দে প্রেশার কুকারের মুটকি আটকায়। এই চুপ চুপ, ওদের ওসব বলে লাভ না, আমাদের যখন বয়স হবে ছেলেমেয়েরা আমাদেরকেও পাঠাবে। অবশ্য বয়স যখন হবে তারাই যাবে। সবার বাড়িতেই তো রান্না বান্না কাজ হয়, তোমার মা বাবার মতন এত কেউ রান্না বান্না খায় না, সকাল থেকে রাত পর্যন্ত শুধু খায়। খাবো না আমরা, এ খায় সারাদিন খায়। সকাল থেকে রাত পর্যন্ত তোমাকে কত টাকার বাজার করে, শুধু খাইতেই থাকো। আর তোমার মটর চালিয়ে গায়ে সমুদ্রের ঢেউয়ের মতো জল দিন। বাড়িতে থাকবো না, কি হয়েছে কি বলবি তো, অতিরিক্ত বাড়ছে রান্না করতে পারো বাবা। ভগবান কে জুলুম হে, বলো দিদি ওইখানে বাবা মা থাকলে ও খাওয়া দাওয়া কষ্ট না না, তোরা বৃদ্ধাশ্রম দেখাইছো? আমি না, ও দেখছে, আমি কইছি হাম দেখতে দেখা না, তোমাকেও তো দেখা না, ফটো দেখাইছে বলে আমার কাছে ফটো দেখাইছে, তুমি বলে আর কইছো যে জায়গাটা তো সুন্দর, ও মারো তো জায়গাটা মন্দির তো জায়গা সুন্দর হবে না, মন্দির আছে আশ্রম আছে, তাহলে হাফ টাকা ও দেবে মন্দিরে পূজা আছে করে বয়স হয়েছে হাফ টাকা উকাই দেবে হাফ টাকা না, বাড়িতে মন্দির আছে মা তোমাকে কি খাওয়া হয়ে গেল মা না না। সকালে রাত পর্যন্ত দেয়ারে খাও তুমি বাবা, তোমার রান্না করতে পারবো না বলেন কি তুমি বাবা কাঁদলেও রাখবো না, ও কি চাই, চুপ করো, কি চাই ও, আমি যা চাই তাই চাই, না না তোমার ফাসকে আসি যারা তেল মশলা
আচ্ছা ঠিক আছে, তোমার লাগবে না, আমাকে বৃদ্ধের সময় যাওয়ার দরকার নেই। আমি রাজস্থানে কাজ করি তো, তোর মারি নিয়ে কালকে আমি চলে তুমি করবা তোর মার দায়িত্ব আমার না, আমার বল তো কাঁদলে হইবে না, মানুষের কথা কাঁদলে কিন্তু আমি রাখবো না, পায়খানা করে জুয়া থাকবে। ঠিক আছে ভাই, তোর মানে নিয়ে আমি চলে যাবো, দরকার নেই ভাই আমাদের। আর যদি দেবো না আমি আর তোর মা, এই ঘরে থাকবো, এই ঘর ভাড়া দিয়ে আমি আর তোর মা বাইরে চলে যাবো। আমি সামনে কথা বলছি, তোমার জন্য আমার স্বামী সংসার অশান্তি, তোমার জন্য বাইরে গেলে কোনো অশান্তি হবে না। আমি তো জঙ্গলে ফেলা দিতেছি না, এইটা কি কোনো কথা? আমি ঠিক থাকতে পারি ঠিক
বাবার শিক্ষা চুপচাপ ফাটাই আমি চাই না, এরকম মৌম আমার দরকার নেই। আর তোরা যদি ওর সাথ দাও ঘর থেকে বাইরে যাবি তোরা, এই ঘর ভাড়া দিয়ে আমি ব্যবস্থা দিতে দেবেন তোর মারি। মাথা গরম করে না আজকে তোমার মা বাবা জন্য আমাকে চার জনের পরিবারের অশান্তি হয়ে যাচ্ছে। কিসের বালের পরিবার? খালি বল দিলে একটা কথা বলি, কিসের পরিবার? ঘরটা কে তাহলে চলে কে তাহলে কসের পরিবার? এই বুড়া যাই তো কেন তুই শর্ট দে আর বাড়ি মেরে ফেলে কে তাহলে কর দিয়ে এই বুড়া তুই তো মারবি তুই তো নিবি না এই ফালতুই কইরো না তুমি তোর গায়ে হাত ধরে তোমার সামনে তোমার ভাই তো শুধু ঘরে বসে তুমি না করবে না তোমার তুমি কিছু করার সুযোগ দাও আমার আমার কি বলছো তাই দিন কিন্তু খুব গায়ে লাগতেছে না মা বাবা ব্যাপারে গায়ে লাগবে না কি আমার কথা তুমি মা বাবা মা বাবা খুব গায়ে লাগে না ওরা কিন্তু আমাকে যদি ভালো চাই তো ঘুরতে ফিরতে আমাকে ভালো চায় না, দিন রাত শুধু রান্না করাই দিচ্ছে আর এই বই তো খাইছে পায়খানা করে কোনো কথা শুনুম না তোমার আমার নাম দিয়া এখন সবাই জানে রিমি মজুমদারের বর সাগর মজুমদার। ক্যা দেখা পড় রা আচ্ছা হ্যাঁ মানে অন্ধা হো আমি যা করবো ফেললে দেবে যদি হাগিস তাহলে ফেলাই দিই যদি না হাগিস তাহলে একটা দিন এইটা কি কোনো কথা আমি তো পাঠাই দিই তুই কি করবি করবি তোর উপর নিজের মামা না
আরে ফোন দাও তো শোন না, কালকে বাড়ি যাবি রাখবোই না, আমার শেষ কথা। তোর বৌদি মায়ে ফোন কর, এটা আমার শেষ কথা। এই বুকাই শোন, আমি বৌদি মায়ে ফোন কর, বৌদি মায়ে ফোন করে গালাগালি দে, তখন ঠিক করে ফোন আমি দিয়ে দেব। আমার মা ভাইকে ফোন করে দাও, বুকাই আমার তো সঙ্গে দাও, সঙ্গে দেখি কেন আমি বলবো তো মা কেন কেন কে সঙ্গীতা এই যে বাড়িতে গেলাম যে তোমরা খারাপ ভাবে কেউ নিও না, তোমরা বাড়িতে মা বাবার সাথে কেউ এরকম করো না, ওদেরকে একটু আগে রাখো।